ইলিশ পেটি রান্না করব, কিন্তু কোনো ইলিশ মাছের প্রয়োজন নেই। ইলিশ মাছ ছাড়াই আজকে ইলিশ পেটি রান্না করে দেখাবো আপনাদের। ভীষণ মজার এই ইলিশ পেটি, খেতে যেমন মজার দেখতেও ভীষণ চমৎকার। বাড়ির সবাইকে একেবারে চমকে দেওয়া যাবে এই রেসিপি বানিয়ে। তো প্রয়োজন হবে কাঁঠালের বীজ। কাঁঠালের মৌসুম থাকতে থাকতেই কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন। তো কাঁঠালের বীজগুলো মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি, এখন এইগুলোকে ভালো করে মিহি করে নারকেল কোড়ার মতো করে বেটে নিব। প্রথমে একটু ছেঁচে নেবেন, তারপরে বাটবেন, তাহলে আর খুব বেশি কষ্ট হবে না। আর এখন যেহেতু আমাদের কিছুদিন যাবৎ বিদ্যুৎ ভাইয়ের খুবই ব্যস্ত সময় কাটছে, মানে আমাদেরকে সময় দেওয়ার মতো কোনো সময় তার কাছে নেই, আসছে আর যাচ্ছে, এই কারণে কষ্ট করে পাটা একটু বেটে নিলাম, কারণ কারেন্ট নেই। তো বিদ্যুৎ যদি থাকে অবশ্যই ব্লেন্ড করে নেবেন, কারণ বাটাবাটি করা কিন্তু খুবই কষ্টকর। তো এই যেরকম হয়ে যাবে একদম নারকেল কোড়ানোর মতো, তো এখন চলেন বাকি আর একটা উপকরণ লাগবে এর সাথে, সেটা হলো চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছটা যদি ধরেন হাতের কাছে নেই, শুধু আপনার কাঁঠালের বীজ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে। চিংড়ি মাছটা দিলে একটু বেশি মজা হবে, চিংড়ি মাছের বড়া খেতে কত মজা সেটা তো আপনারা জানেনই, আর কাঁঠালের বীজ খেতেও কিন্তু ভীষণ মজার। তো দুটো উপকরণ একসাথে মিলেমিশে একটা অতুলনীয় খাবার হয়ে যায়। তো সাথে কিন্তু আমি আন্দাজ মতো কিছুটা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো বেটে নিলাম সবগুলো উপকরণ। এখন এখানে আরও কিছু উপকরণ আমার লাগবে, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার থাকে দিয়ে দিবেন 2 টেবিল চামচ, মুচমুচে হবে, আর চালের গুঁড়াটা দিলেও হবে, আবার বেসনও দিতে পারেন কেউ চাইলে। তো হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে নেবেন, আর এটা বন্ডিংয়ের কাজও করবে, প্লাস আপনার মুচমুচে ভাবটা থাকবে। তো সবগুলো উপকরণ আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব, তারপর সেই ইলিশ মাছের পেটিটা আমরা বানাবো। এই রেসিপিটা একবার হলেও বানাবেন, আমার অন্য কোনো রেসিপি ট্রাই করেন আর না করেন এটা অবশ্যই একবার বানাবেন, ভীষণ মজার খেতে। তো আমি এখন ইলিশ মাছের পেটিটার যেরকম একটা শেপ থাকে ওই শেপটা দিয়ে নেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি। তো এইভাবে হাতে অল্প অল্প একটু ডো নিয়ে, ডো বলছি আপনার ওই এটা নিয়ে, তারপরে একটা চামচের সাহায্যে ওই যেদিকে চোক্কা মাথাটা সেদিকে এরকম একটা ই করে দিবেন, তাহলে ইলিশ মাছের যে পেটির দিকটা থাকে সেটার মতো দেখতে হয়ে যাবে। তো বড় বড় করে বানাতে চাইলে একটু বড় করে নেবেন। তো এইভাবেই আমি মূলত সবগুলো ইলিশ মাছের পেটি বানিয়ে নিয়েছি। এটা মেহমানদারিতেও ভীষণ, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ মজার, আর অবাক হয়ে যাবে যে কারো সামনে যদি আপনি এটা দেন। আর মুখের স্বাদের জন্য তো বেশ ভালো খেতে, গরম ভাতের সাথেও খেতে ভীষণ মজার, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তো এইভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আরও দু একটা বানিয়ে দেখালাম যাতে বুঝতে অসুবিধা না হয়। তো একটা চামচ দিয়ে জাস্ট ওইখানে একটু ফাঁকা করে দিলেই এটা মনে হবে যে ইলিশ মাছের পেটির মতো দেখা যাচ্ছে। তো হয়ে গেছে আমার বানানো, এখন চলেন এগুলো ভেজে নিব। ভাজাভাজির কাজ করার পরে আর তেমন কোনো কাজ নেই, এখন শুধু ভাজাভাজি করে তুলে নিলেই এটা একদম খাওয়ার জন্য রেডি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন, সেই সাথে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন, যাতে এই অসাধারণ একটা রেসিপি সম্পর্কে বাকিরাও জেনে নিতে পারে আপনার মতো করে, আর তারাও বানিয়ে খেতে পারে এবং পরিবারের সবাইকে চমকে দিতে পারে। তো এই তো আমার কিন্তু ইলিশ মাছের পেটিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু একদম হুবহু ইলিশ মাছের মতোই লাগছে, খেতেও ভীষণ মজার ছিল। আমরা ভাত খাওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি, একটা একটা করে খেতে খেতে ভাত খাওয়ার আগেই সব শেষ হয়ে গেছে, এতটাই বেশি মজার ছিল। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আর এর আগে কখনও এইভাবে কাঁঠালের বীজ দিয়ে ইলিশ পেটি খাওয়া হয়েছে কিনা সেটাও আমার সাথে শেয়ার করবেন। আর যদি একদমই খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই বানাবেন, আর আপনার পাশাপাশি আবারও বলছি একটা শেয়ার করে দিন যাতে বাকিরাও দেখতে পারে। সবার জন্য দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন, পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা সময় কাটান, সেই দোয়া রেখে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।